তো এটা যে তিরাটা কাটিং করে দেখাবো এটা হচ্ছে আপনার 34 বডি এবং পুট হচ্ছে 17.5 কলার 15.5 এই চ্যানেলের লেডিস এবং জেন্টসের ভিডিও পেতে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন STTAILORBD লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে আপনার এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের আপনার লোগোটা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই যে আপনার দেখেন ইউটিউবের চ্যানেলটার নামটা দেওয়া আছে এবং আপনার নিচে দেখে স্ক্রল করবেন। তো স্ক্রল করলে আপনার প্লে লিস্টে আকার দেখতে পাবেন। তো এখানে আপনার যে প্লে লিস্টে আছে আপনাদের লাইভ দেওয়া আছে, শর্ট ভিডিওগুলো দেওয়া আছে। তো প্লে লিস্টে আপনারা ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে আপনার সমস্ত লেডিস এবং জেন্টসের ভিডিওগুলো পাবেন আপনারা। তো এখানে দেখুন আপনাদের প্রথমে দেওয়া আছে সেলাই মেশিনের টিপস, ঠিক আছে। তো এখানে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। তারপর নিচের দিকে আপনার সুইং টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো দেখতে পাবেন, শর্ট ভিডিওগুলো দেওয়া আছে। তারপর আপনার জিন্স প্যান্ট কাটিং ও সেলাই, পেটিকোট কাটিং ও সেলাই, বোরখা কাটিং ও সেলাই, ম্যাক্সি সেলাই, প্যান্ট কাটিং ভিডিও, তারপর শার্ট কাটিং, শর্ট ভিডিও, নেক ডিজাইন কাটিং, ব্লাউজ কাটিং ভিডিও, পাঞ্জাবি সেলাই ভিডিও, সেলাইদের পায়জামা কাটিং, কলার কাটিং ভিডিও, ফ্যাশন ভিডিও, পায়জামা কাটিং ভিডিও, কামিজ কাটিং, তো সমস্ত কাটিংগুলো আপনারা এখানে দেখতে পাবেন। পুট হচ্ছে আপনার 17.5, তাহলে 17.5-র অর্ধেক হচ্ছে 9.25। এখানে আপনার 1 ইঞ্চি মতন পরিমাণ বাড়তি রাখতে হবে। তাহলে পুট হচ্ছে আপনার 17.5, তাহলে এখান থেকে 9.25 ইঞ্চির দাগ। আপনার বডি হচ্ছে 34 বডির, এখান থেকে এই দাগ থেকে 5.25 ইঞ্চি, 5.25 ইঞ্চি, এখানে আপনার ডাউন 1.5 ইঞ্চি। এখানে আপনার কলার হচ্ছে 15.5, তাহলে 5 ভাগের 1 ভাগ নিতে হবে, তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি দাগ। এখন এই দাগ থেকে এখান থেকে 4 ইঞ্চি। এখান থেকে হচ্ছে আপনার 9.25, এই দেখো এখান থেকে 9.25 ইঞ্চি দাগ, আর 1/2 ইঞ্চি আরো বাড়তি। এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে স্বাগতম জানাই, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন। যখনই ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।